বন্ধুরা, এরকম করে যদি বানানো হয় চিংড়ি মাছের মালাইকারি, তাহলে এক থালা ভাত নিমেষে উড়ে যাবে। তাহলে আজকে রান্নাটা বলি কিরকম করে বানালাম। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। ভালো করে গায়ে হলুদ চলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এক জায়গায় রেখে দিলাম। এবারে কিছুটা নারকল সেটাকে ভালো করে পেস্ট করে নিলাম, নিয়ে সেটাকেও পাশে রেখে দিলাম। তারপর একটুখানি পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, একটু পোস্ত আর দুটো শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম একটু জল দিয়ে। দিয়ে সেটাও আলাদাভাবে রেখে দিলাম। তারপরে ওই যে নারকল বাটাটা বেটেছিলাম, ওইটাকে একটু জল দিয়ে, গরম জল দিয়ে একটা একটুখানি ছেঁকে নিলাম। নিয়ে দুধটাকে বার করে নিলাম, সেটা রেখে দিলাম। এইবারে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম, রিপিট রিপিট করে ভেজে নিলাম। বেশি ভাজিনি, কিন্তু বেশি ভাজলেই না সেরকম একটু শক্ত হয়ে যায়, তার জন্য বেশি ভাজিনি। তারপরে তুলে নিলাম মাছগুলোকে। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন তেজপাতা আর ছোটো এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি, এরকম দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে ওর মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর একটু ধনে আর একটু গরম মশলা, একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। একটা টেস্টটা বেশ সুন্দর আসে। এইবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করলাম, দেখুন বেশ তেল ছেড়ে গেছে। তখন ওই নারকেলের দুধটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে একটু ফুটে উঠলে এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা গোটা কাঁচা লঙ্কা। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলো যখন, তখন একটু চিনি দিলাম। দিয়ে তার মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, বেশ কামা কামাকা হয়ে গেল। ব্যাস, নাবিয়ে ভাতের সাথে পরিবেশন করবেন, দারুণ লাগবে। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বা আপনারা লাইক করতেও পারেন, আপনাদের যেটা সুবিধে। আপনারা ভালো থাকবেন, নমস্কার।